এদিকে রাজাকারের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম স্কোয়ারে আবারও ফিরেছেন অগ্নিকন্যা লাকি আক্তার। প্রিয় চত্বরে ফিরে স্লোগানের এই অগ্নিকন্যা জানালেন, অজ্ঞাত কোনো ব্যক্তি তার মাথায় আঘাত করেছিল, তবে তারা কে বা কারা তা তিনি জানেন না। পরে বারডেমে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও রাজাকারের ফাঁসির দাবিতে স্লোগান দেন তরুণ প্রজন্মের অগ্নিকন্যা লাকি আক্তার। Come on!